অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, এত পরিমাণে এদিকে বৃষ্টি হয়েছে, আর মানে সারা রাত বৃষ্টি, সারা রাত। আর আমি কোথায় আসছি বলো তো? এই যে দেখো, এই যে দিদিবাড়ি, যে দিদিবাড়ি দেখা যাচ্ছে। তো আমি দিদিবাড়িতে আসছি কারণ হচ্ছে আমার দিদিকে আর কি সাপে কেটেছিল গত পরশু দিন, সাপে কেটেছিল। তো সেদিন আমি খবরটা পাইনি কারণ হচ্ছে আমি বাচ্চা নিয়ে থাকি বলে আমাকে খবরটা দেয়নি। তো কালকে আমরা সবাই মিলে আসছি, আমার ছোট দিদি, মা, আমি সবাই মিলে আসছি আর কি দিদি বাড়িতে। কালকে রাত্রে ছিলাম, আজকে আজকে সকাল। তো কিছু পারিবারিক কারণের জন্য কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম টোটাল এদিকটা শুধু জল আর জল, আর আকাশ এত পরিমাণে ডেকেছিল মানে রাত্রে ঘুম হয়নি, মনে হয় যে ঘর সব একদম পুরাই নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। আর হয়তো দেখা যাচ্ছে না অনেক দূরে, এই দেখো অনেক দূরে সবাই মাছ মারতেছে। এদিকে আর কি জায়গাটা অনেকটা নিচু, তো ওইদিকে মাছ মারতেছে। তো ঠিক আছে, বেশি কিছু বলছি না বন্ধুরা। কালকে মন মানসিকতা খুব একটা ভালো ছিল না, মানে কদিন ধরেই খুব আর কি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তোমাদেরকে শেয়ার করবো পরে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা, কমেন্ট করে জানিও সবাই কেমন আছো।